বান্দরবানের পাহাড়ে উৎপন্ন ফুলঝাড়ু বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। এই ফুলঝাড়ু দরিদ্র মানুষের আর্থিক সংকট মোকাবেলায় সহায়ক হয়ে উঠেছে। আর এই ফুলঝাড়ু এখন স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কবির হোসেনের তথ্যচিত্রে দেখুন রিপোর্ট। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে জুড়ি নেই পাহাড়ি ফুলঝাড়ুর। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর বন্দরের প্রায় সর্বত্রই রয়েছে এর কদর। মাঘ থেকে চৈত্র মাস পর্যন্ত বান্দরবানের বিভিন্ন পাহাড় থেকে পাহাড়ি নারী ও পুরুষরা এই ফুলঝাড়ু সংগ্রহ করে বাজারে নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে। জুমে উৎপাদিত বিভিন্ন প্রকার কৃষি পণ্যের সাথে এই ফুলঝাড়ু হয়ে উঠেছে তাদের বাড়তি উপার্জনের অন্যতম মাধ্যম। আমরা এগুলো পাহাড় থেকে কেটে আনি, কেটে আনার পর আমরা এখানে এগুলো বিক্রি করি। আমরা এই ঝাড়ুটা জঙ্গল থেকে আনে, পাহাড়ে থেকে কেটে আমরা এর বাজারে আনলে কিছু টাকা পাবো আসলে। জেলা সদর ছাড়াও লামা, আলীকদম, রোয়াংছড়ি উপজেলার বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের কাছ থেকেও পাইকাররা কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে। আমরা এটা পাহাড়ের থেকে সংগ্রহ করি। এই ব্যবসাটা আমরা 3-4 মাস করি। এই ব্যবসাটা করলে আমাদের ভালো একটা ইনকাম। ফুলঝাড়ু কাজ করতে চেষ্টা করতে ভালো লাগে, প্রতিদিন কাজ থাকে, ঠিক আছে, ভালোই একটা ইনকাম, মোটামুটি ভালোই চলি। এই ফুলঝাড়ু বিক্রি করে লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। বান্দরবান থেকে পাহাড় থেকে ঝাড়ু আনিয়া বান্দরবান সুগাইয়া তারপর ঢাকা, রাজশাহী, চিটাগাং এদিকে সাপ্লাই দিই। গত বছর 15,000 টাকা লাভ হয়েছিল, এবছর 2,500,000 টাকা কি লাভ হওয়ার আশা ভরসা করতে। 2 মাসই আমরা এখানে এই ব্যবসা করে মোটামুটি 1-1.5 লাখ টাকা আমরা লাভবান হইতে পারি। সংশ্লিষ্টরা জানান, সঠিকভাবে সংরক্ষণ আর পরিচর্যা করা গেলে পাহাড়ের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে এই প্রাকৃতিক সম্পদ। এই এলাকার উৎপাদিত ঝাড়ু ফুলটা আপনার অদূর ভবিষ্যতে আপনার বিদেশে প্রচুর পরিমাণে আপনার রপ্তানি করতে সক্ষম হবে এবং বাংলাদেশের যে আপনার বৈদেশিক মুদ্রা অর্জন হয় তারই একটি উল্লেখযোগ্য স্থান দখল করবে বলে আমি আশাবাদ। আমাদের প্রকৃতিরই একটা অংশ যে এটাকে আমরা ইউজ করতেছি, স্থানীয় জনগোষ্ঠী লাভবান হচ্ছে, তাদের কর্মসংস্থান হচ্ছে। সরকারি নিয়ম নীতি তৈরি করে এই ফুলঝাড়ু বিদেশে রপ্তানি করা হলে সরকারও রাজস্ব আয় করতে পারবে বলে মনে করেন তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।